আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লক্ষ নয় হাজার পাঁচশো ছিয়াত্তর জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো। সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায়ও কমেছে আক্রান্ত রোগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় এক হাজার পঞ্চান্ন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ নয় হাজার পাঁচশো ছিয়াত্তর জনে তাছাড়া সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্য থেকে গত চব্বিশ ঘন্টায় এগারোশো তেতাল্লিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এ নিয়ে সর্বমোট চার লক্ষ নব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন এখন পর্যন্ত সব মিলিয়ে আট হাজার পঁচাত্তর জন করোনায় আক্রান্ত রুগী মারা গিয়েছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে দশ হাজার আটশো পাঁচ জন এদের মধ্য থেকে চোদ্দশো জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবের যে সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল রিয়াদে তিনশো জন মক্কাতে একশো জন পূর্বাঞ্চলে একশো জন আসিরে একশো জন আল কাসিমে ছষট্টি জন মদিনাতে পঞ্চান্ন জন নাজরানে তেত্রিশ জন হাইলে বত্রিশ জন জাজানে তেইশ জন তাবুকে বিশ জন আলবাহাতে ষোলো জন উত্তরাঞ্চলে তেরো জন আলজফে তিনজন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে